আমার এখানে লাল চা, একদম পাক্কা লাল চা খাবো, এটাই আমার কাছে ভালো, চা ছাড়া কিছুই ভাল লাগে না। বিছানাপত্র তুলে নিয়েছি সকাল সকাল, আরে দেখো জয়ন্তবাবু এই জায়গাটা এত এলোমেলো করেছে, আর এই এখন সব গুছিয়ে গুছিয়ে রাখলাম, আর এই দুটো ভাবলাম এই দুটো জামা এত নোংরা করেছে এইভাবেই রয়ে গেছে জানো তো, এখন এই দুটো কাচবো। তো গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত, আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিক আছি। কিন্তু কালকে জয়ন্তবাবু প্রচুর কষ্ট পেয়েছে, সারাদিনই শুয়েছিল, আজকে সকালবেলা ওই সেই সুজি করে দিলাম, ঝাল সুজি, ঝাল সুজি খেয়েছে, খেয়ে আমাকে বললো আমি একটু আস্তে আস্তে যাই, একটু হেঁটে আসি, আর শরীর ভালো লাগলে কাজে যাব, না হলে আর যাব না। তো আমি বললাম ঠিক আছে যাও আস্তে আস্তে, কালকে সারাদিনই শুয়ে রয়েছে, যে মানুষ শুয়ে থাকার মানুষই না, মানে সে 1 সেকেন্ডও বাড়িতে থাকে না, সে মানুষ কালকে আর সারাদিন চুপ করে শুয়ে রয়েছে, খুব কষ্ট পেয়েছে। বলে না তাহলে কি হবে বলো তো, আমার সাথে কোনো কথা না, কোনো কিছু জিজ্ঞাসা করে না, নিজের মতো করে চলে। তো আজকে আবার এই মাসিটা এসেছিল এখান দিয়ে, দেখি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমাকে বললো মাসি তুমি নেবে না, তো আজকে ওই জন্য একটুখানি নিলাম আর কি। কচুর শাক রাখলাম, কিন্তু আজকে আর কচুর শাক রান্না করব না জানো, আর আজকে ইচ্ছা করছে না, তো মাসিকে মাসি দেখি জোর করেই দিল। মাসির কাছে কচুর শাক ছিল আর ছিল ওই কতগুলো এমনি শাক আর কি, নোটে শাক টাইপের আর কি ছিল, তো সেই জন্য মাসিকে বললাম তুমি কচুর শাকই দাও, কারণ কচুর শাক আমাদের ভালোই লাগে। আর এখানে আমি 1 রাউন্ড চা খেয়েছি, কিন্তু আবার একটুখানি চা খাবো এখন। আর এখানে একটা না দোকানে গেছিলাম একটু, একটা ডাব ছোট দেখে একটা সাবান আনলাম আমার জন্য, আর এই সানসিল্ক শ্যাম্পুটা না সত্যি খুব ভালো, খারাপ না গো, এই যে পেঁয়াজের শ্যাম্পু, হ্যাঁ সানসিল্কের, মেখে দেখলাম যে অনেকটা চুল পড়া কমেছে, আর একটু এই কন্ডিশনার নিয়ে আসলাম, আর ঠাকুরের জন্য একটু এইখানে একটু মিষ্টি, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেব তাই একটু মিষ্টি কিনে আনলাম। আজকে বিশেষ রান্না বান্না করব না, তার কারণ কালকে রান্না করেছিলাম তো, আর সেই রান্নাগুলোই সব রয়ে গেছে, কিচ্ছু খাওয়া হয়নি, মেয়েও বললো ওরও ইচ্ছা করছে না খেতে, বলছে মা সেগুলো রয়ে গেছে সেগুলোই তুমি করে ফেলো। কালকে ইভেন না জানো ও জয়ন্তর ভাতও রান্না হয়েছে না, অটোমেটিকলি ও যে খাবে না বা ওইরকম মানে দাঁত তুলবে সে তো আর আমাদের জানা ছিল না, যার ফলে ও খায়নি, ওর ভাতগুলো বেঁচে গেছে, অল্প রয়েছে যদিও, আমি আর মেয়ে আবার রাত্রিবেলা ভাত খেয়ে নিলাম, তো এখন সেই জন্য ওইগুলোই একটু গরম করব ভেবেছি, আর একটু ডিমের অমলেট করে নেব। আর আজকে আমার বলতে পারো এক প্রকার রেস্টে, আজকে আমি একটু রেস্টেই থাকব, রোজ রান্না করি, কত রান্না করি বলো তো, তোমরাই তো দেখো। হ্যাঁ আর আমি মানে কালকে আর কি রাগও করছি যে তুমি নিজে হাতে করে মাছ নিয়ে এসে বললে মাছ করো আর নিজেই খেলে না, তো আজকে যাই হোক ওইগুলোই রয়ে গেছে আর রান্না করব না, 3টে প্রাণী ভালো লাগে না আর করতে। তো এখন 1 রাউন্ড চা খেয়ে নি, চা খেয়ে নিয়ে এবারে লেগে পড়বো কাজে। তো আজকে ভাবছি না একটু বাথরুমটা পরিষ্কার করতে হবে, একটু স্লিপারি হয়েছে, অল্প অল্পই হয়েছে কিন্তু ওটা করব, আজকে একটু বাইরের কাজগুলো করব ভেবেছি, আবার কয়েকটা পাতা পড়েছে সেইগুলো একটু ঝাড়পোছ করব, ঘরের কিছু আলমারিতে একটু ধুলোবালি পড়েছে সেগুলো করব, আর আজকে বৃহস্পতিবারের পুজো তো আছেই সাথে, ওইগুলো করতে করতেই আমার দিন চলে যাবে, তো সেই জন্য তো চলো একটা নতুন ব্লগ শুরু করলাম, নতুন দিন শুরু করলাম, প্রত্যেকে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থেকো, কারণ আস্তে আস্তে এখন এই তো নভেম্বর শেষ হয়ে গেল, ডিসেম্বর মাস পড়ে যাবে, একটু ঠান্ডাটাও বাড়বে, তো চলো কাজে লেগে পড়ি। তো মা এখন সব আজকে একটু রান্নার চাপটা কম বলে আজকে ঘর পরিষ্কার করতে লেগে গেছে,
একটু ধুলো ময়লা দেখলে পরেই ওনার শরীর খারাপ লাগে, সেজন্য এখন নেতা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করছি, আসলে একটু ধুলো বালি পড়লে পরে কি বলতো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ঘর দুয়ার ভালো লাগে বলতো? তো সেই জন্য আজকে এগুলো নিয়ে লেগে পড়েছি। যেদিন রান্না থাকে তো অনেক অনেক রান্না করি, কখন আর পরিষ্কার করবো বলো? আর এই নোংরা কাজ স্নানের আগে করতে হয়, তাই না? তো সেই জন্য আজকে কি মনে হলো আজকে করি। দেখো পায়েল দেবী উকি মারছে। কি পায়েল দেবী, দুপুরে এখন খাওয়াবে না নাকি? সারা ঘুম হচ্ছে না, জানো তো দুদিন ধরে ঘুম হচ্ছে না, সারা জেগে আছি। সারা রাত জেগে আছে, আবার কি হয়েছে কে জানে। আমি বলছি তুই বেশি চিন্তা করছিস, বলছে না কোনো চিন্তা নেই, কোনো কাজকর্ম নেই, সে চিন্তা হলো তো বিন্দাস আছি। কিন্তু কেন এরকম হচ্ছে আবার কে জানে, বেতারের জন্য আবার হয়তো, আবার কিসের ইঙ্গিত ইঙ্গিত, এটা একটা বড় ব্যাপার। এখন দুপুরের লাঞ্চে বাবা খেতে বসেছে। ও গেছিল ডক্টরের কাছে, ওই যে আমি তোমাদের বললাম না যে ও বেরিয়েছে, তো পরে শুনলাম ও ডাক্তারের কাছে গেছে। তো ওর মুখ থেকে শুনো যে ডাক্তারের কাছে ও কেন গেছে, কিসের জন্য গেছে। তো আগে তোমাদের একটু লাঞ্চ দেখিয়ে নি, তারপরেই ওর মুখে শুনবে। আজকে লাঞ্চ মেনু তোমাদের বললাম যে ভাত আর এই ডাল, কচু বাটাটা দুদিন ধরে ফ্রিজে রেখেছি, সত্যি খুব ভালো মানে আছে এবং খেতে এত এত টেস্টি না, আমি রেখে রেখে খাচ্ছি জানো। আর এই যে মাছের ঝোল করেছিলাম তোমাদের বলেছিলাম, আর এই যে ডিমের অমলেট, ওকে একটা করে দিলাম, আর আমরা খাওয়ার সময় পরে খাবো, করে করে খাবো, তাই তো? হ্যাঁ একদম গরম 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 গরম। তো আজকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, কালকে দাঁত তুললাম সে ব্লিডিংই কমছে না, তারপরে একটা ব্লিডিংয়ের ট্যাবলেট আমাকে দিল, আস্তে সেইটা খেয়ে ব্লিডিংটা কমলো। তখন সন্ধ্যা ফোনে তার দিলাম, বললো কালকে একবার আসবেন দেখে নেব। কালকে কিছুই খেতে পারিনি, শুধু সুজি খেয়েছি। বলো তারপরে তো আরো ব্লিডিং, তারপরে সারা রাত ধরেই হয়েছে অল্প অল্প করে? অল্প অল্প ব্লিডিং হয়েছে, মানে অতটা আর হয়নি, সে সারা রাত দাঁতের মধ্যে তুলে দেওয়া, কি বেরিয়ে ছিটি গেছে দিনটা কালকে চিন্তা করা বাইরে। তারপরে কি পাঁচ ছয় নম্বর দাঁতটা বেশি ক্ষতিগ্রস্ত, সে পাঁচ নম্বর দাঁতটা তুলে বসে আছে। ডাক্তার বলছে হয়তো ওই জন্যই একটু ব্লিডিংটা বেশি হয়েছে। বললাম আপনি যখন তুললেন দেখলেন দাঁতটা শক্ত, আপনাকে বললাম যে এই দাঁতটা শক্ত আছে, আপনি তবু ওটা তুলে দিলেন, বললো আপনাকে দুটোই তুলতে হবে, আগে এটা তুলে দিলাম। তাহলে একসাথে তুললেন না কেন আমি বললাম? তখন বলছে যে না একসাথে দুটো তোলা ঠিক না, আপনার তো স্টেন বসানো, আপনি ইকোস্পিন খান। আমি তো ইকোস্পিন পাঁচ দিন সাত দিন বন্ধ, আমার খাচ্ছি না, অ্যাটোরভাটাও খাওয়া হচ্ছে না, যেটা কোলেস্টেরলের। তো বললো কোলেস্টেরলটা খান আর তিন দিন পরে থেকে আপনি ইকোস্পিন খাবেন। তারপর ট্যাবলেট আরও দুটো দিল, সেগুলো খেলাম। উনি দেখলো বললো আজকে ভাত খান, কিচ্ছু হবে না, আপনি যদি চাপ পড়ে বলে ভাতটাকে চটকে নেবেন ভালো করে, নিয়ে তারপরে একটু লেই লেই করে খেয়ে নেবেন। এর জন্য এখন ভাত খেতে বসেছি, জানি না কতটুকু খেতে পারবো। তো এই তো রান্না কালকেরটাই পড়ে আছে, আমি খাইনি বলে রয়েই গেছে। যাই হোক এখন একটু ভালো আছি, তো দাঁতের ব্যথাটা এখনও কমেনি, দাঁতের বাঁদিকটা ব্যথা প্রচণ্ড, ডান দিক দিয়ে যতটুকু পারি খাবো, আর নাইলে ফেলে দেবো আর কি। আর সেলাই কাটবে কবে, পরশু দিন? সেলাই তিন চার দিন পরে বলে, পরে বলেছে সেলাই কাটবে। তো চলো ওকে খাবারটা তাহলে দিয়ে নি। তো স্নান সেরে এলাম, আজকে একটু মাথা ঘষেছি, মাথাটা না এত আঠা হয়েছিল, আর সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু, আর তারপরে এই যে বাথরুমগুলো সব পরিষ্কার টুষ্কার করলাম, সকালেই ঘর পরিষ্কার করলাম, বাইরেটা বাইরের উঠোনের কিছুটা অংশ করলাম, আর কিছুটা অংশ আর পারিনি,
তখন প্রায় বিকেল হয়ে গেছে, আর কি করব, এখন আর কিছুক্ষণ পরই অন্ধকার নেমে আসবে। তো সেই জন্য এবারে স্নান করে আসলাম, এবারে পুজো দেব, পুজো দিয়ে উঠে তারপর খাবো। আজকে একটু লেট হয়ে গেল, আর কিছু করার নেই তো, কারণ এইগুলো করতে গেলে না একটু সময় লাগে জানো তো। তো যাই হোক, এখন পুজোটা সেরে নিই। তো এখন ঠাকুরকে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি, তো এবারে একটু পাঁচালিটা পড়ব। তো পুজো দিয়ে উঠে এখন একটুখানি খেয়ে নিলাম। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে জানো তো, আর আজকে জন্ত আর খেতেই পারেনি, একটু ডাল দিয়ে শুধু ভালো করে লেই করে দিলাম ভাতটাকে, তাও দু তিন গাল খেলো, বলছে আমি আর খেতে পারবো না। তো আবার দেখি ওকে আর একটু সুজি করে দেব, কিছু তো খেতে হবে, না হলে কি করে চলবে বলো। তো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিও কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। হয়তো ছোট্ট ভিডিও হয়ে গেল, আর পায়েল এখন খেয়ে উঠে এখানে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে আর কি। হয়তো ছোট ভিডিও হলো, কিছু মনে করো না। আজ আর ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে পারলাম না। নমস্কার, টাটা।